আপনি কেমন মানুষ নতুন পর্ব নিয়ে হাজির হলাম। আজ এই পর্বের ভিডিওর মাধ্যমে আপনি জানতে পারবেন আপনার ভবিষ্যৎ সম্পর্কে অনেক গোপন কথা। এর জন্য আপনাকে কিছু নম্বর দেয়া হবে, আপনি মন থেকে যে কোনো নম্বর বেছে নেবেন আর জেনে নেবেন আপনার সম্পর্কে এবং আপনার ভবিষ্যৎ সম্পর্কে অনেক গোপন কথা। যে কথাগুলো শুনে হয়তো আপনার জীবনে অনেক পরিবর্তন আসতে পারে। আর আপনি যদি আমাদের চ্যানেলে নিয়মিত দর্শক হয়ে থাকেন তাহলে এই ভিডিওটির জন্য আপনাদের কাছ থেকে একটি করে লাইকের আশা করা যায়, তাই একটি লাইক দিয়ে আমাদেরকে জানিয়ে দিন। আপনার পছন্দের নম্বরটি আপনি চুজ করুন আর দেখুন আপনার ভবিষ্যৎ সম্পর্কে অনেক গোপন কথা। তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। আপনি যদি তিন নম্বরটি চুজ করে থাকেন তবে আপনি শান্ত স্বভাবের একজন। আপনার এই শান্ত স্বভাবের দ্বারা আপনি যে কাউকে সহজে আকর্ষণ করে নিতে পারেন, আপনার কথার দ্বারা অপরকে প্রভাবিত করতে পারেন এবং সমাজে একটি নিজের স্থান নিতে পারেন আপনি। সমাজে অধিকাংশ লোকই আপনাকে পছন্দ করে থাকেন। আপনি যদি ২৪ নম্বরটি চুজ করে থাকেন তবে আপনি সফল এবং আপনার সব কিছুই। আপনি একজন পরিশ্রমী ব্যক্তি, আপনি পরিশ্রম করতে ভালোবাসেন। যে কোনো কাজ করার আগে আপনি মনে মনে ভেবে নেন এবং সেই কাজটি আপনি বিচার করে করেন, তারপর তাতে হাত দেন। তবে যেটা আপনি পছন্দ করেন না সেটাকে আপনি গুরুত্ব দেন না। আপনি যেটাকে বেশি পছন্দ করেন তা হলো আপনার নিজের ব্যাপারে জোরালো চিন্তা। আপনি আগে থেকে সব কিছু বলা পছন্দ করেন না। যখন একটা কোনো কাজে সফল হন তখন সেই সফলতা সবার সামনে আপনি শেয়ার করতে খুবই করেন। আপনি যদি ৩ নম্বরটি বেঁচে থাকেন তবে আপনার ভিতর অনেক আনন্দ বিরাজ করছে, অর্থাৎ আপনি একজন প্রাণসম্পন্ন ব্যক্তি। যে কাজে আপনি পছন্দ করেন সে কাজ আপনি মন প্রাণ দিয়ে আনন্দ সহিতে করে থাকেন। আপনি বন্ধু সকলের বিশেষ প্রিয় একজন মানুষ। আপনার ব্যক্তিত্ব অন্যের কাছে আপনাকে প্রেজেন্ট করে তোলে। আপনার এসব গুণের কারণে আপনার কাছের বন্ধু আপনাকে মনে মনে হিংসা করে থাকে। আপনি এসব বন্ধুত্ব থেকে দূরে থাকার চেষ্টা করবেন। আপনি যদি ৬০ নম্বরটি বেঁচে থাকেন তাহলে আপনি একজন কল্পনা শক্তি সম্পন্ন মানুষ। আপনি যে কোনো জায়গায় অথবা সবার সাথে থাকলেও আপনার মন কোনো না কোনো কল্পনার মধ্যে ভেসে থাকে। আপনি সহজে নতুন চিন্তাধারা ও বিচার করার ক্ষমতা সামনে দাঁড়াতে পারেন। আপনি নিজের বিষয়টা আপনি যেমন গুরুত্ব দেন তেমনি অপরের বিষয়টা আপনি গুরুত্ব দিয়ে বিবেচনা করে থাকেন। এক কথায় আপনি পরিষ্কার মনের মানুষ। আপনি কখনো অন্যের খারাপ কিছু করতে বা কাউকে খারাপ কিছু করতে দেন না। তো ভিউয়ার্স, আজ ছিল আমাদের এই ভিডিও। ভিডিওটির সম্পর্কে আপনার কি মতামত অবশ্যই আপনি আমাদের কমেন্টে জানিয়ে দিতে ভুল করবেন না। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকে দেখার সুযোগ করে দিবেন। আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার দিনটি শুভ হোক।